বাদর দিন রাজা আগ্রিপ্প আর রানী বর্ণিকি বউ দুমদাম করি আইলা। তাই সিফাইর ফর্দান অফিসারও হল, টাউনের গণ্যমান্য মানুষরে লইয়া আদালতও হামাইলা। হাকিম ফিস্তসে হুকুম দিয়া ফাউলুসরেও অন্য আনাইলা। মহান রাজা আগ্রিপ্প আর আদালত আজির গণ্যমান্য সাব হল, আপনারা হকলে ও বিচারে দেখরা সকল এহুদিয়ে মিলিয়া জরুজালিমার খৈসরিয়া তামার গেছে, তার বিচার চাইয়া মিছিল দিয়া খৈসইন তারে খতম কর। উইলে আমি দেখলাম মৌতর সাজা দেওয়ার জোকা কোনো দোষ তার নাই, তাও হে নিজে বাচ্চার গেছে আফিল করায়, আমি তারে টান গেছে ফাটানির খেয়াল করছি। উইলে আমি মহান বাচ্চার গেছে লেখতাম ইলা কোনো দোষ পাইলাম না, গতিকে আমি সম্মানিত রাজা আগ্রিপ্প আর আপনারা হকলর সামনে তারে আজির করছি। আপনারা জেরা করলে লেখার জোকা কুন্তা ফাইমু করি মনোহর রাম, কারণ আমি মনে করি কোনো বন্দিরে সালান দেওয়ার বালা তার দুসকল জ্বালানি খান জরুরি। ইকান শুনিয়া রাজা আগ্রিপ্পে ফাউলুসরে কইলা, আমি তোমার জবানবন্দি হওয়ার লাগি অনুমতি দিলাম। মাননীয় রাজা নামদার, ইহুদি হকলে আমার বিরুদ্ধে যেটা নালিশ দিছইন ইটা ব্যাপারে আইজ আপনার গেছে আমার জবানবন্দি শুনানির সুযোগ পাইয়া আমি নিজে ভাগ্যবান মনে করলাম। খাস করে ইহুদি অকলর সকল লাখান চাল চলন আর তারা ফিতনা অকল আপনার জানা আছে, এরদায় আরজ করলাম মেহরবানি করি আপনি আমার মাত খানাইন শুনবা। হুরুমান্তনেও নিজের এলাকাত আমার চাল চলন কিলা আছিল, বাদে জেরুজালেম আইয়া কিলাখান চলছি ইটা তো তামাম ইহুদি অকলে জানইন, তারা তো বহুত দিন ধরে আমার চিনন, গতিকে তারা খেয়াল করলে ই সাক্ষী দিতা ফারবা। আমরার ধর্মর মাঝে ফরিসি নামর যে মৌলবাদী দল আছে আমি হৌ ফরিসি তরিকায় জিন্দগি খাটাইতাম, আল্লাহ আমরার ময় মুরব্বী অকলর গেছে যেটা ওয়াদা করছিলা হৌ ওয়াদায় আমি ভরসা করি, এর লাগি আইজ আমার বিচারর। আমরার বারো খানদানর মানুষে রাত দিন দিলে জানে এবাদত করিয়া হৌ ওয়াদার ফল দেখার আশাত আছই। রাজা নামদার, হৌ আশার লাগিও ইহুদি অকলে আমারে দোষীরা, জেতার কোনো মানে নাই, আল্লাহ মুর্দারে জিন্দা করি তুলইন ইকান খেনে আপনারা বিশ্বাস করতে পারেন না। আমি তো মনে করতাম নাসারতর ঈসা নামর বিরুদ্ধে সকল নমুনার কাম করা আমার লাগি ফরজ, আর জেরুজালেমও আমি অলাও করছি। বড় ইমামকলর অনুমতি লইয়া ঈসার উম্মতকলরে আমি জেলও হারাইতাম, তারারে কাতল করার সময় তারার বিরুদ্ধে বুট দিতাম। আমি সকল মসজিদাইনত গিয়া বারে বারে তারারে সাজা দিতাম, ঈশার তরিকা তাকি তারারে ফিরাইয়া ঈশার নামে লান্নত দিতা করি তারার উপরে জোর জুলুম করতাম। এরার উপরে আমার অত গুসা আছিল যেন এরারে জুলুম করার লাগি আমি বাইরা দেশের টাউনও যাইতাম। ওগুলা একবার বড় ইমামকলর গেছ তাকি খেমতা আর হুকুমজারি লইয়া আমি দামেস্ক যাওয়াত আসলাম, আর রাজা নামদার ও সময় বেল দুই ফোর হয়ে গেছে, আখতাও দেখলাম আমার আর আমার লগর অকলর চাইরবায় সুরুজ তাকি আরো বেশি ফর আলা এক রুশনি আসমান্তনে জ্বলি উঠল, ও আমরা সকল মাটিত পড়ে গেলাম। আর আমি শুনলাম ইব্রানি ভাষায় সেও আমারে কইরা, শৌল শৌল তুমি কেনে আমার উপরে জুলুম করায়, চুকা ফাইজনও লাত মারিয়া নিজের খেতি খরায় নানি, তেও আমি জিকাইলাম, মুনিব আপনি খে, মুনিবে জবাব দিলা আমি ঈসা যেনদে তুমি জুলুম খরায়, অখন উঠো ফাও বর্দি উবাও তুমি অখন যেটা দেখছ আর যেটা তোমারে দেখাইমু, ইটা সকলতার সাক্ষী আর খেজমৎকার বানানির খেয়ালে আমি নিজে তোমারে দেখা দিলাম। আমি তোমারে বিনধর্মী অহলর গেছে ফাটাইয়ার, তারার আর তোমার নিজের জাতির আত থাকি আমি তোমারে বাঁচাইমু, তুমি তারার চোখ কুলিয়া দিবায় আর তারা যেন আন্দায় তাকি নূরর বাই শয়তানের দখল তাকি আল্লাহর বাই ফিরিয়া আইন, আমার উপরে ইমান আনিয়া গুনার মাফি পাইয়া ফরেজগার বন্দা অকলর মাঝে তারাও ডাকি লইন। মাননীয় রাজা নামদার, বেহেস্তি ই দর্শনরে আমি ফালাইতাম পারলাম না, এরদায় ফয়লা দামেস্কর মানসর গেছে বাদে জেরুজালেমও এহুদিয়া জিলার সকল জাগাত আর বিনধর্মী হলর গেছেও তবলিক করলাম, তারারে কইলাম তবা করিয়া আল্লাহর বাই ফিরো আর ঔলাখান আমল কর, যেটা দেখিয়া ফরমান মিলে তোমরা হাসারর তবা করছ।
কারণে ইহুদী অকলে বাইতুল মুকাদ্দাস দরিয়া আমারে মারি লিতে চাইছে। ওইলে আল্লাহ সাহায্যয় আমি অখন পর্যন্ত টিকিয়া আছি, আর হুজুবড় সকলের সমুখে উবাইয়া সাক্ষীও দিলাম। হজরত মুসাই আর তামাম নবী অকলে যেটা গটিব করি বাতাইয়া গেছই, ইতার বারা আমি কোনটাও কইরাম না। এরা বাতাইছইন আলমসিয়ে তকলিফ সহ্য করবা, তাইনু ফয়লা মুর্দা থাকি জিন্দা হইয়া উঠিয়া হারি তার নিজর জাতি আর বৃন্দ নুমি অকলর গেছেও নূরর তরিকার কথা তবলিক করবা। পাউলুস, তুমি তো ভাগল হয়ে গেছো, তুমি বেশি লেখাপড়া করায় ইটা তোমার ভাগল বানাইছে। জি না হাকিম সাহ, আমি ফাগল নাই, আমি তো হক আর যুক্তির মাত মাতরাম। রাজা নামদারে তো ইটা সকলটাও জানোইন, আর আমি হিম্মত করিয়া তান সামনে খোলামেলা মাতিরাম। আমি ফুরাফুর জানি ইটা সকলটাও রাজা নামদারের মালুম আছে, ইটা তো কোনো আন্দারির মাঝে লুকাইয়া গড়ছে না। তে মাননীয় রাজা নামদার, আপনি কি তা নবীসকলরে একিন করেননি? আমি তো জানি আপনিও করেন। তুমি কিতা অত জলদি আলমসির তরিকাত, আমারেও নিতাইগি চাইরাই দি। আমি আল্লাহর কাছে ও দোয়া করলাম, জলদি হোক বা দেরি হোক, খালি আপনি নাই, যত মানুষে আমার আইসকুরি জবানবন্দি হুনরা, এরা সকলো আমার লাখান বনি যাওকা। খালি ও শিকল বাদ দিয়া। এই বিচারায় তো মোটর সাজা বা জেল খাটার জোকা কিচ্ছু করছে না। হে যদি বাসার গেছে আপিল না করতো, তে তারে অখন খালাস দেওয়া গেল অনেক।